بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد দুরুশরী পড়তে কঞ্জুসি ন করিব দুরুশরী পড়তে কঞ্জুসি ন করিব সব বস্তুর যেনেকা দরবর অ্যান্টিবায়োটিক লগত দিয়ে ঠিক তেনেকুৱা সব বস্তুর অ্যান্টিবায়োটিক হয়েছে দুরুশরী অন্তর ফালর পাপ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যেতিয়া কোনো বন্দায় দুরুদ শরীফ পাঠ করিব হাদিস শরীফত আহিছে আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তা সকল একটা ডিউটিত লগাই দিছে নবীজির রোজার উচৰত যেতিয়া বান্দায় দুরুদ শরীফ পড়িব পৃথিবীর যিকোনো ঠাইৰ পৰা এই দুরুদ শরীফৰ খবৰ ফরিস্তা সকলে আমাৰ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উচৰত গৈ পৌঁছাই দিয়ে আপনার অমুক বন্দি বা অমুক বান্দায় অমুক ঠাইত বহি পেলাই আপনার উচৰত দুরুদ পাঠ করে আছে এই খবর আল্লাহর হবিবর উচৰত যায় সে কারণে দুরুদ শরীফত কঞ্জুসি কেতিয়াও নকৰিব আল্লাহ রব্বুল আলামিনে আমাক এজন নিয়ামত দান করেছে তো এই কারণে মনের হইতে দুরুদ শরীফ পড়ো দুরুদ শরীফ চাব যেতিয়া অশান্তি হয় দিলত ঘরকে দুরুদ শরীফ বহি পড়ে লব ইনশাল্লাহ শান্তি আহি যাব আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد উপস্থিত আজির এই সভার সভাপতি মহোদয় আমার সম্মানী মুরব্বিয়ানে কেরাম হরু হরু খন খন লড়া ছোৱালী আজি সকলোৱে জানো যে আমি ইয়াত আহিছো উপস্থিত হৈছো যে এটা প্ৰগ্ৰাম এনেকা পাতি আছো যে ল'ৰা ছোৱালীক পুৰস্কাৰ বিতৰণী হবা কিন্তু দিনৰ যদি বৃত্তি হিচাপে দেখা যায় মেইন ফাউণ্ডেশ্যন হৈছে এই শিক্ষা মেইন ফাউণ্ডেশ্যন আপুনি ডাঙৰ হোৱা
মই পাব্লিকত বহুত গৈছো দেই, সেইকাৰণে পাব্লিকৰ দুই এটা কথা কম। এনেকাও মানুহ পাইছো নাম ৰাখি লৈছে আল্লাহ ৰাক্কা, নাম আল্লাহ ৰাক্কা, যেতিয়া কলিমা সুধো আল্লাহ ভালকে কব নোৱাৰে। আজান দিবলৈ সুধিলে আল্লাহ আকবৰ কব, কলিমা সুধো ভালকে কব নোৱাৰে। মোৰ মনত আছে তছবিহ হাতত দি 1000 বাৰ কোৱাইছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1000ৰ পিছতো আহি পেলাই ভুল কৰিছে, 1000ৰ পিছতো আহি পেলাই ভুল কৰিছে। তাৰ কাৰণ কিয় জানে? তাৰ কাৰণ হৈছে ফাউণ্ডেশ্যন ঠিক নোহোৱাৰ কাৰণে হাততলা বিল্ডিং হৈ গৈছে, এতিয়া হৈ হৈ পৰি আছে। কথাষাৰ বুজি পাইছে? এই শিক্ষা মেইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতিয়া এজন মানুহ দিনে ইসলাম গ্রহণ করেছিল, লগে লগে তেওঁক তালিমৰ কাৰণে, শিক্ষা দিবৰ কাৰণে বেলেগ এজনক লগাই দিছে, তেওঁক শিকাই দিয়া লগে লগে লগাই দিছে। তো এই মক্তব্যবিলাকৰ কানেকশন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগে লগে লগাই দিয়াৰ লগত হৈ গৈছে। সেইকাৰণে ইয়াৰ পৰা উত্তম আৰু দিনী শিক্ষাৰ প্ৰতিষ্ঠান হবই নোৱাৰে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ হাতত আহি গৈর মুসলিমে আহি যেতিয়া পড়িলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমানদার হৈ গল, মুসলমান হৈ গল। আল্লাহর নবী লগে লগে এজন সাহাবীক নিযুক্ত করিলে, তুমি আও কলিমা শিকাই দিয়া, নামাজ শিকাই দিয়া, ইসলামিক শিক্ষা শিক্ষিত করে দিয়া। কিন্তু কথা আছে, এই ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়ে